যদি মানুষকে তাবা রাখতে পারব না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে আমাদের এই বাংলাদেশে। সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলাও উন্নয়নে পিছিয়ে নেই। কুমিল্লা ১১ নির্বাচনী আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন গণমানুষের নেতা বর্তমান সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী জনাব মোহাম্মদ মুজিবুল হক। তিনি নির্বাচিত হওয়ার পূর্বে এ জনপদ ছিল অবহেলিত ও পশ্চাৎপদ। জনদরদি মুজিবুল হক নির্বাচিত হয়েই ১৪ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করে দিলেন ব্যাপকভাবে। সাদামোটা জীবনযাপনের এই মানুষটি ১৪ গ্রামের প্রতিটি গ্রামের মানুষের সাথে গড়ে তোলেন নিবিড় সম্পর্ক। মানুষকে ভালোবেসে মানুষের খুব কাছে গিয়ে শুনেন তাদের দুঃখ দুর্দশার কথা। বেকার যুবকদের কর্মসংস্থান করতে তিনি ১৪ গ্রামের হাজার হাজার বেকার যুবককে প্রশাসনের বিভিন্ন পদ থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেন। ২৪ কোটি টাকা ব্যয়ে ১৪ গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য নির্মাণ করা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দুস্থ, অক্ষম, অসহায়, প্রতিবন্ধী ও বয়স্ক নারী পুরুষদের পুনর্বাসন এবং সহায়তা প্রদান রেলপথ মন্ত্রী মুজিবুল হকের নিত্যদিনের কর্মযজ্ঞ। এছাড়াও ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হয় ১৭টি আবাসন। সৎ ও নির্লোভ নেতা মুজিবুল হক নির্বাচিত হওয়ার পর থেকে ১৪ গ্রামে উন্নয়নের জোয়ার বইতে শুরু করে। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর ১৪ গ্রামে ১৪৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩০৫.০৭ কিলোমিটার নতুন রাস্তা নির্মিত হয়। মেরামত করা হয়েছে ২৭১.৩৬ কিলোমিটার রাস্তা। বর্তমান ১৪ গ্রামে শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৭০ কোটি টাকা ব্যয়ে ১৩২ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়। ১০ কোটি টাকা ব্যয়ে ৭টি হাট বাজারের আধুনিকায়ন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৮৮৫ মিটার নতুন ব্রিজ এবং শতাধিক কালভার্ট। ৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নান্দনিক উপজেলা পরিষদ ভবন এবং দৃষ্টিনন্দন পৌর ভবন। নির্মাণ করা হয়েছে ১৪ গ্রাম সরকারি কলেজ ভবন। প্রায় ২০০০ মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি গ্রামভিত্তিক মন্দিরগুলোতেও অনুদান প্রদান করা হয়েছে। ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এছাড়াও অসংখ্য ছোট এবং বড় প্রকল্পে অনুদান প্রাপ্তির বিষয়ে জনাব মোহাম্মদ মুজিবুল হকের ছিল আন্তরিক প্রচেষ্টা। বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন সেবার যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় তিনি রেলওয়ের উন্নয়নে
20 বছর মেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করেন। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে সক্ষম হবে বলে এই সংশ্লিষ্ট সকলেই আশাবাদী। জনাব মুজিবুল হক 31 মে 1947 সালে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার 4 নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রজ্জব আলী, মাতার নাম সোনাভান দেবী। তারা ছিলেন 8 ভাই 1 বোন। তিনি গ্রামের মক্তবে হাতেখড়ি এবং উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে কাশীনগর বিএম হাই স্কুলে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিকম পাশ করেন। ঢাকা থেকে উচ্চশিক্ষা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সিএ পড়া অবস্থায় বঙ্গবন্ধুর ডাকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি আয়কর উপদেষ্টা হিসেবে পেশা জীবন শুরু করেন। 1996 সালে প্রথম সংসদ সদস্য এবং হুইপ, 2008 সালে সংসদ সদস্য এবং হুইপ, 2012 সালে মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথম শপথ গ্রহণ, 2014 সালে সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্য। সহধর্মিনী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা, কন্যা জান্নাতুল মাওয়া রিমু, পুত্র রাহিদ হাসান রাজ, পুত্র মহিম হোসাইন মনি। কুমিল্লা 11 আসনের অর্থাৎ 14 গ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা জনাব মুজিবুল হক এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয়ে আসলে এলাকার তথা দেশের উন্নয়ন নিশ্চিত। তাই সকলেই মহান আল্লাহ তাআলার কাছে কাই মনোবাক্যে এই দোয়াই কামনা করছেন। দেখেছে বিশ্ববাসী, দেখেছে জনগণ, ফিরেছে ভাগ্য সবার এ মহা উন্নয়ন। দেখেছে বিশ্ববাসী, দেখেছে জনগণ, ফিরেছে ভাগ্য সবার এ মহা উন্নয়ন। নৌকায় চড়ে স্বপ্ন সবার হয়েছে বাস্তবায়ন, স্বপ্ন জয়ী নৌকা নিয়ে হবে আবার উন্নয়ন, মুজিব ভাইকে সামনে নিয়ে হবে আবার উন্নয়ন। বঙ্গবন্ধু শেখ হাসিনার স্বপ্ন এবং কাজী বাস্তবায়ন করছে মুজিব হয়ে নৌকার মাঝি। বঙ্গবন্ধু শেখ হাসিনার স্বপ্ন এবং কাজী করছে সবই মুজিবুল হক হয়ে নৌকার মাঝি। জয়ের নৌকায় উঠবে সবাই করো বাবার আয়োজন, ভোট দেবে ভাই 14 গ্রামের সর্বস্তরের জনগণ, ভোট দেবে আজ মুজিব ভাইকে সর্বস্তরের জনগণ। সৎসাহসী বীর সেনানী মোদের মুজিব ভাই, 14 গ্রামে মুজিব ছাড়া কোনো গতি নাই।
সাহসী বীর সেনানী মোদের মুজিব ভাই। চোদ্দ গ্রামে নৌকা ছাড়া কোন গতি নাই, চোদ্দ গ্রামে মুজিব ভাইকে এমপি করো নির্বাচন, ভোট দেবে ভাই চোদ্দ গ্রামে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে আজ মুজিব ভাইকে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে ভাই চোদ্দ গ্রামে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে আজ মুজিব ভাইকে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে ভাই চোদ্দ গ্রামে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে আজ মুজিব ভাইকে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে ভাই চোদ্দ গ্রামে দেখে সকল উন্নয়ন, ভোট দেবে আজ মুজিব ভাইকে দেখে সকল উন্নয়ন।